নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো পটলের মালাইকারি। এই পটলের মালাইকারি ভাত, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কোনো নতুন রান্না নয়। আমি কিভাবে এই পটলের মালাইকারি বানিয়ে থাকি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পটলের মালাইকারি করার জন্য এখানে আমি 9টা পটল গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ খোসা ছাড়াইনি, কিছুটা খোসা পটলের গায়ে রেখে দিয়েছি। আর দুদিকের মুখটা একটু চিরে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এই পটলের মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা পটলে এইভাবে লবণ হলুদ মাখিয়ে না রেখে সরাসরি কড়াইতে দিয়ে রান্না করার সময়ও কিন্তু দিতে পারেন, তবে মাখিয়ে রাখলে সেই পটলের স্বাদ ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি। এবার এই সব কিছু দিয়ে পটলটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে পটলের গায়ে লবণ হলুদ চিনি মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। এদিকে দেখুন, একটা নারকেলের অর্ধেকটা আমি মিক্সিতে পেস্ট করে ছেঁকে দুধ বার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও গরম জলে গুলে ব্যবহার করতে পারেন। একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই রান্নায় ঝাল খুবই কম দেওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি এই রান্নাটা হয়, তাই লঙ্কার পরিমাণটা কিন্তু সেই বুঝেই দেবেন। দিয়ে দিলাম আদা কুচি আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পটলগুলোকে একটু ভেজে নেব। আপনারা এই ভাজার সময়ও কিন্তু লবণ হলুদ দিতে পারেন। দেখুন, কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পটলগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আর দিয়ে দিচ্ছি হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। লবণ অবশ্যই খেয়াল করে দিতে হবে, যেহেতু পটলেও লবণ দেওয়া আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে গ্রেভির রঙটা ভালো হবে। দেখুন, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে খুবই সামান্য একটু জল। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। আমি আগেই বলেছি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনি দিলাম। আর টমেটো দিয়েছি, টমেটোর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল থেকে যে দুধটা বার করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, এটা ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন, ঢাকা দিয়ে মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। ঢাকনাটা খুলে এবার আবারও একটু দেখে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে খুবই ভালো লাগে। ঘি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল,
প্রথমেই আমি রান্নায় গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা। আপনারা চাইলে শেষে এই গরম মশলা গুঁড়োটা বাদ দিতে পারেন। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, পটলের মালাইকারি। খুবই সুস্বাদু একটা রেসিপি, খেতে বাড়ির সকলেই আশা করি পছন্দ করবে। আমার আজকের এই পটলের মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।